যদি মেয়েটা ইদ্দত পালন করে থাকে, স্বামী যদি তালাক দেয়, কেন একটা মেয়েকে 4 মাস 10 দিন ইসলামে ইদ্দত পালন করতে হবে? সালি মানে আদি ঘরবালি। কেউ যদি নিজের সালির সঙ্গে সম্পর্ক করে, অটোমেটিক তার বিবি তার জন্য হারাম হয়ে যাবে শরীয়ত মোতাবেক। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলিম হাসিল করা, দিনী ইলিম হাসিল করা ফরজ। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী ইলিম হাসিল করা ফরজ, অবশ্যই করতে হবে। কতটা? যতটা করলে হারাম হালাল বেঁচে চলতে পারবে, যতটা করলে পাপ থেকে নিজেদিকে বাঁচাতে পারবে, ততটা পর্যন্ত। আপনাকে বলে দিই, ইলম হাসিল না করার কারণে, দিনই ইলম না থাকার কারণে বহু মুসলমান আমাদের সমাজের লোক হারাম সম্পর্কে ঘর করছে। আমি সেদিনে জলসাই বলেছি, আমাদের যুবকরা বলে সালি মানে আদি ঘরবালি, বলে না? বলে না? ছেলেদের মুখের কথা। আরে সালি মানে আদি ঘরবালি, সালি মানে হচ্ছে ডেঞ্জারাস জিনিস। কেউ যদি নিজের সালির সঙ্গে সম্পর্ক করে, অটোমেটিক তার বিবি তার জন্য হারাম হয়ে যাবে শরীয়ত মোতাবেক। কত যে বুনাই আছে নিজের সালির সঙ্গে শারীরিক সম্পর্ক করে, বিবিকে হারাম করে, সেই বিবিকে নিয়ে হারাম অবস্থায় ঘর করছে। তারা মনে মনে ভাববে আমার বায়ানটা শুনি, আর যদি মনে হয় তাহলে তোমার জন্যে সেই বিবিকে বিবির সঙ্গে সম্পর্ক করাই রাখাই যাবে না, শেষ হয়ে গেছে সম্পর্ক, যেহেতু তুমি সালির সঙ্গে জিনা করেছো তার বোনের সাথে। একসঙ্গে আমি আমার বর্তমান জেলায় প্রমাণ দেব, দু বোনকে বিয়ে করে একসঙ্গে রেখেছে, অথচ দুটোই হারাম সম্পর্ক শরীয়ত সম্মত, অথচ রেখে দিয়েছে। তারা মৌলবিকে মানে না, সমাজকে মানে না, অথচ আমাদের সমাজে বসবাস করছে। তার ঘরে ইমাম পালাও খায়, তাকে গ্রামেও রেখেছে, তার চাঁদা মসজিদে নেওয়া হয়, আর আমি বলে যাচ্ছি তার ঘরে যে মৌলবি খাবে তার ইমান নষ্ট হয়ে যাবে, যেহেতু জানার পরে যে সে জিনা করছে, বলাৎকার করছে, হারাম সম্পর্কে আছে, তাকে মুসলমান তোমার সমাজে তাকে নেওয়া যাবে না। বহু মুসলমান আছে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। আপনি খোঁজ নিয়েছেন যে ছেলেটা লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে, তার প্রথম স্বামী তাকে তালাক দিয়েছে কি না, এই মেয়েটা ইদ্দত পালন করেছে কি না? তারপরে যদি মেয়েটা ইদ্দত পালন করে থাকে, স্বামী যদি তালাক দেয়, আর কোনো স্বামী যদি তালাক না দেয়, অথচ তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যায়, আল্লাহর কসম পৃথিবীর সাম্বলবি যদি নিকাহ পড়ায়, নিকাহ হবে না, হারাম সম্পর্ক হবে, আউলাদ হলে হারাম আউলাদ হবে। এটা চ্যালেঞ্জ ছুড়লাম আমি। বাঁকুড়া ডিস্ট্রিক্টে যত তাবর মৌলবি আছে খোঁজ নিবেন, কাল রাতে ইয়াসিন মৌলবি বলে গেছে, বুকা মূর্খ একটা মৌলবি, যে কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে যায়, তার প্রথম স্বামী যদি ছাড় না দেয়, শুধু তালাক দিলে হবে না, 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে, তারপরে তুমি নিকাহ করতে পারবে, তারপরে নিকাহ, তার আগে নয়। আমাকে একটা অন্য জেলা থেকে, নাম করব না জেলা, ফোন করেছে, হুজুর আমার বিয়ে হয়েছে, আমি 3 মাসের মধ্যে আবার একটা পুরুষকে বিয়ে করেছিলাম, আমি বিয়েটা জায়েজ হয়নি, তোমার হারাম হয়েছে। আমি কতদিন হলো? বলে 1 বৎসর হয়েছে। আমি এরপরে বিয়ে পড়া, 4 মাস 10 দিন পেরুত্ত হবে। আমাদের দেশের অনেক মেয়েরা আছে যে মায়েদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে, যারা শিক্ষিত আছেন, জ্ঞানীগুণী আছেন, মাস্টার, প্রফেসর, ডাক্তার, যাদের সন্দেহ হয় কেন একটা মেয়েকে 4 মাস 10 দিন ইসলামে ইদ্দত পালন করতে হবে, আল্লাহর কসম মুসলমান তোমার জানা নেই, এই ইদ্দতের, কোরআনের ইদ্দতের ওপরে আমেরিকা, লন্ডন, ব্রিটেনের যারা বৈজ্ঞানিক আছে, তারা গবেষণা করে এমন একটা সূত্র বার করেছে যে তাদের চোখ কপালে উঠেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে, যে ইসলামকে দিয়েছে, ওই জন্য আমার আল্লাহ কোরআনে বললেন
ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম, এই পৃথিবীর বুকে বর্তমান সময়ে নবীজির আমল থেকে পৃথিবীতে আর কোন ধর্ম আল্লাহর কাছে বানোনিত নয়, একমাত্র ইসলাম ছাড়া। চলে বলুন সুবহানাল্লাহ। যতগুলো পৃথিবীর লোক আছে বর্তমান 750 কোটি মানুষ, সকলের উচিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কালমা পড়ে ইমান নিয়ে আসা। কেন? একটাই দিন, একটাই ধর্ম আল্লাহর কাছে মানোনীত ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। এরপর চলুন, কেন 4 মাস 10 দিন? কোনো মেয়ে যখন ধর্ষিতা হয় 15 দিন 20 দিন পর, 1 মাস পরে কেস ফাইল হলো থানায়, এফআইআর দারাজ হলো, তারপরে সর্বপ্রথম মেয়েটার কাছ থেকে যে প্রমাণটা চাই সেটা হচ্ছে মেডিকেল চেক আপ। মেডিকেল চেক আপ কি বুঝিয়ে দিই। আজকে ভারতে বহু মেয়ে, হাজার হাজার মেয়ে ধর্ষিত হওয়ার পরেও প্রকাশ করতে পারেনি, যার কারণ হচ্ছে মেডিকেল চেক আপটা একটা ডেঞ্জার চেক আপ। কিরকম? তাদের স্ত্রী চরায়ু মেয়েদের লজ্জা স্থান থেকে লালা গ্রহণ করা হয়, যে ভ্রণটার মাধ্যমে ধরা পড়ে যে এর সঙ্গে একটা পুরুষের মিলামিশা হয়েছে, যে পুরুষটার ওপরে কেস দায়ের হয় তার লালা নিয়ে মিক্স করা হয় এবং সেটাকে ম্যাচিং করা হয় ল্যাবের মধ্যে, যে এই পুরুষের লিঙ্গ তার মধ্যে তার দ্বারে প্রবেশ করেছে কি না। সব থেকে ডেঞ্জার সিচুয়েশন হয় একটা মেয়ের, তাই হাজার হাজার মেয়ে ধর্ষিত হওয়ার পরেও প্রকাশ করতে পারে না। আজকে আমাদের দেশে রাগের বিষয় নয়, কতগুলো যে বাবা জেলের কুঠরিতে বন্ধ আছে, কেন? হাজার হাজার মেয়েকে ধর্ষণ করেছে। রাজা রামপাল 100 মেয়ের ধর্ষিতা বাবা, রাম রহিম 100,000 মেয়েকে ধর্ষণ করেছে নিজের গুফাতে, নিজের আশ্রমে। আসারাম বাপু 100 মেয়ের বলাৎকারী বাবা, জেলের কুঠরিতে বসে আছে। আমার ভাই, বহু মেয়ে প্রকাশ করেনি, আত্মহত্যা করে ফেলেছে, যারা ডিপ্রেশনে এসছে তারা আত্মহত্যা করে দিয়েছে। আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছি, ইসলাম এই 4 মাস 10 দিন ইদ্দত পালন কেন দিয়েছে আমার আল্লাহ বিধানটা। একটা মেয়ে তার স্বামী যখন তালাক দিবে, ডাক্তার এবং বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, একটা মেয়ের লজ্জা স্থানে 3 থেকে 3.5 মাস পর্যন্ত তার জরায়ুতে পুরুষের লালাটা থেকে যায়, ভ্রণটা থেকে যায়। 4 মাস 10 দিন হলে 3টে হাইয়েস্ট পেরিয়ে গেলে পরিষ্কার হয়ে যায়। তারপরে 4 মাস 10 দিন পরে যে বিবাহ করবে বাচ্চার উপরে সন্দেহ থাকবে না, নো সন্দেহ, যে স্বামী গ্রহণ করবে বাচ্চাটা তারই হবে, কমিউনিকেশন বাচ্চা হবার কোনো রাস্তা নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহ যে পদ্ধতি দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখলাক দিয়েছে, সব পৃথিবীর ঊর্ধ্বে, সমস্ত আখলাকের ঊর্ধ্বে। শুনেলেন মুসলমান, তুমি কি বলবে? স্বামী বিবেকানন্দের মতো লোক, তিনি বলেছেন, এই পৃথিবীর বুকে কেউ যদি মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আখলাক, চরিত্র, ব্যবহার, সব কিছু। আজকে মুসলমান হাজারো হাজারো জিনাই লিপ্ত আছে, অথচ তারা বলে জিনা শুধু হাতের নয়, এই আমাদের ছেলেরা এত দুর্বল, এত দুর্বল ছেলেরা, মেয়েরা আজকে কতটা দুর্বল হয়েছে বলবো? দেখবে বাপ 18 বৎসর পর্যন্ত বুকে করে পেলেছে, মা একটা মেয়েকে 19 বৎসর 18 বৎসর পর্যন্ত বুকে করে পেলেছে, হাতে করে খাইয়েছে, মানুষ করেছে। মায়ের কতটা মহব্বত, বাপের কতটা মহব্বত, এটা যুবক যুবতীরা জানে না। 3 দিনকার প্রেমে, 4 দিনকার প্রেমে ভালোবাসার লেগে গলায় দড়ি দিচ্ছে, ঠিক কি না কথা বলে?
একটা ছবি ফেসবুকে দেখে এলাম, এত ভালোবাসা, একটা দড়িতে দুজন মিলে গলায় দড়ি দিয়েছে, একজনা এইদিকে ঝুলছে একজনা ওইদিকে, ঠিক বলছি না ভুল বলছি? আমার কাছে একজন ফটো পাঠাইছে, দুজনাই গলায় দড়ি দিয়ে এরকম করে জড়িয়ে ঝুলছে, মানে দুটোই কাতলা মাছ চলে গেছে,